মঙ্গলা যেটা ধারণা করছে সেটাই ঠিক। ওই ডাক্তারকে বাধ্য করা হয়েছে ওষুধটা দেওয়ার জন্য। আমার মনে আর কোনো প্রশ্ন নেই দিদি ভাই, আমি নিশ্চিত যে সৌ মিলি এই কাজটা করিয়েছে। ওই কোনোভাবে ডাক্তারবাবুকে ভয় দেখিয়ে ওষুধ লিখতে বাধ্য করেছে। এইসব কি বলছিস সর্বমঙ্গলা? বর্দা ভাই, যে করেই হোক ওই ডক্টরকে আমাদের ধরতে হবে। হ্যাঁ চল, তুই আমি আর দেবেশ মিলে যাবো, কারখানা থেকে দু চারজন ছেলেকেও নিয়ে নেবো, ওর ডাক্তারি করা খোঁচাচ্ছি, চল তো। না বর্দা ভাই, হুজুগের বসে কিছু করে ফেলা ঠিক হবে না, তাতে হিতে বিপরীত হতে পারে। তুমি বরং ডাক্তারবাবুকে ফোন করে এক্ষুনি আমাদের বাড়িতে আসতে বলো। কিন্তু উনি তো দুপুরবেলাতেই এসেছিলেন, এখন ডাকলে উনি আবার আসবেন না? মানে উনি যদি কাজটা সত্যি করে থাকেন তাহলে তো ওনার মনে ভয় থাকবে, আর সেই ভয়ের চোটে উনি যদি পালিয়ে যান তখন আমরা কি করব? না না দিদি ভাই, ওনাকে কিচ্ছু বলতে দিলে হবে না। ওনাকে বলা হবে আমার শরীরের অবস্থা একদম ভালো নয়, আমার মুখে যন্ত্রণা হচ্ছে, গলায় যন্ত্রণা হচ্ছে, নাকে কষ্ট হচ্ছে, এইসব বলা হবে। বলা হবে যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাইট বর্দা ভাই, সর্বমঙ্গলা ঠিক যা যা বললো তুমি ডক্টরকে ফোন করে ঠিক তাই তাই বলবে, বুঝেছ? আর জিজ্ঞেস করবে সর্বমঙ্গলাকে আমরা হসপিটালে নিয়ে যাব নাকি উনি বাড়িতে আসবেন। খুব ভালো আইডিয়া অনিশ। শোনো সবাই, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেটা শুনে যদি উনি ভয় পেয়ে এখানে ছুটে আসেন তাহলে বুঝতে হবে যে এর পিছনে ওনার হাত আছে। আর যদি আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শুনে উনি বলেন যে হ্যাঁ পেশেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক তাহলে বুঝতে হবে যে আমাদের ধারণাটা ভুল। বর্দা ভাই, তুমি দেরি না করে এক্ষুনি ওনাকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি সর্বমঙ্গলা কাঞ্জিলালের বাড়ি থেকে বলছি। হ্যাঁ, সর্বমঙ্গলার শরীরটা না হঠাৎ করে খারাপ হয়েছে। হ্যাঁ, ও নিঃশ্বাস নিতে পারছে না, গলায় ব্যথা হচ্ছে, তো আমরা সবাই মিলে ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, সেই জন্য আপনাকে কি হসপিটালে নিয়ে যাব না? আপনি আপনি এখানে আসবেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না। ও কিন্তু শরীরটা একদম ভালো নেই। তাহলে বর্দা ভাই এক্ষুনি আসছেন তো? আরে আসছি মানে, এতক্ষণ হয়তো গাড়িতে উঠে পড়েছে। আসতে দাও একবার, ও ডাক্তারি করা বার করছি, ওই ডক্টরকে আজ সত্যি কথা বলতেই হবে, যতক্ষণ না বলবে এই বাড়ি থেকে ওকে আমি যেতে দেবো না। কত বড় সাহস, কত বড় সাহস এই ডাক্তারের, একবার ভেবে দেখ, সর্বমঙ্গলাকে ইচ্ছা করে ভুল ওষুধ দিয়েছে, ইচ্ছা করে। আবার দাদা ভাই তুই শান্ত হয়, এরকম কেন করছিস? আমি শান্ত হতে পারছি না, আমি শান্ত হতে পারছি না। ডাক্তার চলে এলে কিন্তু মুশকিল হয়ে যাবে, এতটা এক্সাইটেড হোস না। না 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 না, তুই একবার ভেবে দেখ, যদি সর্বমঙ্গলার বড় কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি করতিস? আমি বুঝতে পারছি দাদা ভাই, কিন্তু একটু শান্ত হ, কি করছিস টা কি? আরে ডাক্তারটাও এখনো এলো না কেন বলতো? বর্দা ভাই, আমার শুধু একটাই চিন্তা, বাচ্চাটার কিছু হবে না তো? আচ্ছা সর্বমঙ্গলা, আমরা যদি আরেকটা ডক্টরের সাথে কনসাল্ট করি তাহলে কেমন হয়? আমারও তাই মনে হয়, জানিস তো আমাদের এই এই একটা ডক্টর ধরে থাকলে হবে না, আরেকজন ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। তার আগে আমায় জানতে হবে এই ডাক্তার আমার এত বড় সর্বনাশ কেন করলেন, কেন? আর আমাকে এটাও জানতে হবে কার কথায় উনি এত বড় ষড়যন্ত্র করলেন এবং কেন করলেন। এই তো এই তো ডাক্তারবাবু এসে গেছেন, আসুন আসুন ডাক্তারবাবু। হ্যাঁ, আসলে সর্বমঙ্গলাকে নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি। কই দেখি কি হয়েছে, বসুন বসুন বসুন, বসে পড়ুন। দেখি একবার হা করুন তো, গলায় কোনো ব্যথা আছে কিনা দেখি। না, গলায় তো কোনো লাল ফোলা কিছুই নেই। আচ্ছা প্রেশারটা একবার দেখি তো। প্রেশার তো এমনিই বেশি হবে তাই না ডাক্তারবাবু, মেপে আর কি করবেন? মানে মানে আপনি আমার সাথে যা করেছেন তারপর আমার প্রেশারটা হাই থাকাটাই স্বাভাবিক নয় কি? এসব কি বলছেন আপনি? আপনারা যে বললেন ওনার খুব শরীর খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না,
কিন্তু এনার সাথে কথা বলে তো আমার সেরকম কিছু মনে হচ্ছে না। তাহলে কি আমি মিথ্যে কথা বলে ডেকেছেন? কেন মিথ্যে কথা বললেন বলুন। তার আগে আপনি বলুন, আপনি আমাদের মিথ্যে কেন বলেছেন? মানে আমি কি মিথ্যে কথা বলেছি আপনাদের? মিথ্যে না বলুন, মিথ্যে ওষুধ তো দিয়েছেন। এটা তোমার ফ্ল্যাট? এটা আমার ফ্ল্যাট, এটা ড্রয়িং রুম। ফ্ল্যাটে আরো দুটো রুম আছে, একটা বেডরুম আর একটা ফাঁকাই আছে। এখানে আমায় নিয়ে এলে কেন? এই ভয় পেও না, কিন্তু দরজা খোলা আছে, তেমন আমরা বাইরে গিয়ে কথা বলতে পারি। এমা না না, আমি কি তাই বলেছি নাকি? আসলে আসলে তুমি ভাবছো যে প্রথম দিন আলাপ, তারপরেই কফিতে ইনভাইট করলাম, ডিরেক্ট ফ্ল্যাটে নিয়ে চলে এলাম, মানে আমার ইন্টেনশনটা ঠিক বুঝতে পারছো না, তাই তো? তোমার যে কোনো খারাপ ইন্টেনশন নেই সেটা আমি প্রথমেই বুঝেছিলাম। যদি কোনো মদ মতলব থাকতো তাহলে তো তোমার সঙ্গে প্রথম দিনই আমি ফ্ল্যাটে আসতাম না। থ্যাঙ্ক গড, তাহলে যেটা ভেবেছিলাম সেটাই। কি ভেবেছিলে? না মানে তুমি আমাকে ঠিকঠাক বুঝেছো, ভুল বোঝোনি। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্কস আ লট। কি দেখছো? না মানে এত সুন্দর একটা ফ্ল্যাট এত অগোছালো কেন, একটু গুছিয়ে রাখতে পারো না? গোটা জীবনটাই তো আমার অগোছালো, কি আর গোছাবো বলো। বিজনেসের কাজে এত ব্যস্ত থাকি, দু তিন ঘন্টা ঘুমানোর সময় পাই, কখন গোছাবো? তাহলে জীবনে একটা গোছানোর মতন মানুষ নিয়ে আসলেই হয়। নিয়ে এলাম তো। মানে? না মানে পার্মানেন্টলি না, তার জন্য তো দুজনেরই মত চাই, শুধু আমি ভাবলে তো আর হবে না, উল্টো দিকে মানুষটারও মানে মত দিতে হবে, বুঝতেই তো পারছো। দেখো গুছিয়ে দিতে পারো কিনা আমার সব কিছু। সে আমি গুছিয়ে দিতেই পারি, শুধু ঘর কেন জীবনটাও পারি। কিন্তু কিন্তু কি? দেখো সংগীতা, আমি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসি, এখন আমি স্পষ্টই কথা বলতে চাই, বিশেষ করে এমন একটা মানুষের কাছে যে আমার মানে প্রথম দিনেই আমার মনে জায়গা করে নিয়েছে, মনটা পুরো দখল করে নিয়েছে। ট্রাস্ট মি, আমি আমি তোমার কথা সবসময় ভাবছি, দিন রাত সবসময় শুধু তোমার কথাই মনে পড়ছে আমার, আমার আর অন্য কিছু মাথায় আসছে না, বিশ্বাস করো। তুমি সত্যি বলছো? আচ্ছা কালই তো আমাদের প্রথম দেখা হলো, আর এর মধ্যে তুমি ডিসাইড করে ফেললে যে তুমি সারাটা জীবন আমার সঙ্গে কাটাতে চাও। দেখো সংগীতা, কখনো কখনো সারা জীবন একসঙ্গে থাকলেও মানুষকে চেনা যায় না, আবার কখনো কখনো পাঁচ মিনিট একসঙ্গে থাকলেও বোঝা যায় যে এই মানুষটার সঙ্গে আমি সারা জীবন কাটাতে পারবো। আমাদের সঙ্গে ঠিক তেমনটাই হচ্ছে। তুমি দেখো আমরা কত তাড়াতাড়ি পরস্পরের কাছে চলে এসেছি, তাই না? আই থিঙ্ক তুমি সেটা ফিল করছো, তুমি সেটা বোঝো, আর তার জন্যই কফি শপ থেকে ডিরেক্ট আমার ফ্ল্যাটে চলে আসতে পেরেছো, সাহসটা দেখিয়েছো, আমাকে আমাকে ভরসা করেছো, আর তাই জন্য আমি আমি চাই আমাদের এই রিলেশনশিপটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। এক ধাপ মানে? বিয়ে। কি যাতা বলছেন এসব? আমি আসছি, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। সত্যি কথা স্বীকার না করে এখান থেকে চলে যাওয়া অত সহজ হবে না ডক্টর। আমি কোনো মিথ্যে বলিনি। আপনি না একজন ডাক্তার, আপনি আপনার পেশেন্টদের ভুল ওষুধ দিচ্ছেন, আর এমন ওষুধ আপনি দিলেন যে আমার ছোট মুম্মার ঘ্রাণ শক্তিটা পর্যন্ত চলে গেল। কেন কেন দিলেন আপনি এরকম ওষুধ? একজন প্রেগনেন্ট মহিলাকে এরকম ওষুধ আপনি দেন কি করে? আর আমার ছোট বোমার বাচ্চাটার যদি ক্ষতি হয়ে যেত তখন আপনি কি কৈফিয়ত দিতেন? হ্যাঁ আপনি ডাক্তার না, আপনি কসাই। হ্যাঁ
আপনার নিজের কোনো সন্তান নেই না? যদি আপনার সন্তানের আজকে কেউ ক্ষতি করতে চাইতো তাহলে আপনি কি করতেন? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু করিনি। উনার বাচ্চার কোনো ক্ষতি আমি করতে চাইনি, কোনো ক্ষতি আমি করতে চাইনি। তাহলে কি শুধু আমার ক্ষতি করতে চেয়েছিলেন? কেন আমার ক্ষতি আপনি কেন করতে চেয়েছিলেন? কি হলো উত্তর দিন, আমার ঘ্রাণ শক্তি নষ্ট করে আপনার কি লাভ হলো? বলুন কি হলো, বলুন উত্তর দিন। উত্তর দিন ডাক্তার বাবু, উত্তর না দিয়ে আপনাকে এখান থেকে এক পাও মরতে দেব না। বিশ্বাস করুন, আমি কিছু জানি না, আমি কিছু করিনি, আমার যেতে দিন। যা করার আপনিই করেছেন ডক্টর, আপনি সর্বমঙ্গলাকে হাইপার টেনশনের মেডিসিন দিয়েছিলেন, কেন দিয়েছিলেন বলুন, কেন দিয়েছিলেন? ওনার দরকার ছিল তাই দিয়েছিলাম। একদম মিথ্যে কথা বলবেন না, ওই ওষুধটা যদি আমায় দেবারই হতো তাহলে আপনি প্রথম দিনে দিতেন, দ্বিতীয় দিন যেচে আমার চেক আপ করতে এসে ওই ওষুধটা আপনি লিখে দিয়ে চলে যেতেন না। আপনি সত্যি কথা বলুন ডাক্তারবাবু, কেন দিলেন আপনি এই ওষুধটা? কার কথায় আপনি এত বড় সর্বনাশটা করলেন বলুন। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, দয়া করে আমায় যেতে দিন, আমায় যেতে দিন দয়া করে। না বললাম তো, সত্যি কথা না বললে আপনি এখান থেকে যেতে পারবেন না। না না আমায় যেতে দিন, আজ আমি না গেলে আমার বউ ছেলের সাথে দেখা হবে না, অনেক দিন পরে ওদের সাথে আজ দেখা হবে। ম্যাডাম যদি জানতে পারে তাহলে ওদের মেরে ফেলবে। ম্যাডাম? কোন ম্যাডাম, কার কথা বলছেন আপনি? সেই ম্যাডাম আপনার বউ ছেলেকে মেরে ফেলবে কেন? বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিছু বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমায় যেতে দিন, আমায় যেতে দিন। আপনি তাও সত্যিটা স্বীকার করবেন না তাই তো? আমি কিচ্ছু বলতে পারবো না বোন, আমি কিচ্ছু বলতে পারবো না। কিন্তু আজ যে আপনাকে সত্যিটা বলতেই হবে, আজ আপনাকে বলতেই হবে যে কেন আপনি আমার ঘ্রাণ শক্তি নষ্ট করলেন, আপনার কি লাভ হলো? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। অনিশ, অনিশ তুই পুলিশে খবর দে। পুলিশ? পুলিশ কেন? আপনি যখন সত্যি কথাটা বলবেন না তখন পুলিশ এসে আপনার পেট থেকে সত্যি কথাটা বার করবে। না পুলিশে খবর দেবেন না, পুলিশ এলে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আমরা সেটা হতে দেব না, আপনি আমাদের সত্যি কথা বলুন, আমরা পুলিশ ডাকবো না। সত্যি বলে আমার বউ ছেলেকে যে মেরে ফেলবে। ওদের কিচ্ছু হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা এখন এই ঘরে যে কজন আছি তার বাইরে আর কেউ জানবে না যে আপনি আমাদের কি কি বলেছেন। বলুন। হ্যাঁ সঙ্গীতা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটাও খুব তাড়াতাড়ি। দেখো প্রেম করতে পারবো না আমি, প্রেম করার সময় আমার কাছে নেই, তুমি জানো তো আমি কতটা ব্যস্ত। প্রেমের জন্য সারা জীবন তো পড়ে আছে, আমরা সারা জীবন ধরে প্রেম করব। আগে বিয়েটা তো হতে দাও, তারপর সারা জীবন আমরা প্রেম করব, কি সেটাই তো উচিত তাই না? সঙ্গীতা চুপ করে আছো কেন, কিছু বলো। তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ মিথ্যে কথা কেন বলবো। দেখো আমি জানি তোমার হয়তো আমাকে বিশ্বাস হচ্ছে না পুরোপুরি, কারণ তুমি আমার ব্যাপারে এখন অনেক কিছু জানো না। আমার তুমি জিজ্ঞেস করো না আমাকে, আমাকে কি জিজ্ঞেস করতে চাও আমার থেকে, আমি আমি সব বলছি, কোনো অসুবিধা নেই। না না আমার আলাদা করে তোমাকে কিচ্ছু জিজ্ঞাসা করার নেই, কিন্তু বিভান বিয়ে করতে হলে তো তোমাকে আমার বাড়ির লোকের সাথে কথা বলতে হবে, আমার বাবার সাথে দেখা করতে হবে, খুব শিগগিরই বিয়ের প্রস্তাব নিয়ে বাবার কাছে যেতে হবে। বাবা রাজি হবেন তো? কেন হবেন না, তুমি একজন সাকসেসফুল বিজনেসম্যান, সৎ শিক্ষিত স্মার্ট এস্টাবলিশড, বাবা রাজি হবেন না কেন? তাছাড়া বাবা আমার ব্যাপারেই খারাপ ভাবেন, বাবা সবসময় ভাবে যে আমি লাইফটা নিয়ে একদম সিরিয়াসই নই, সারাদিন শুধু পাপ ডিস্কো বন্ধুদের নিয়ে কাটিয়ে দিই। কিন্তু ভিভান ট্রাস্ট মি, তোমার সঙ্গে দেখা হওয়ার পর, এখানে এসে তোমার সমস্ত কথা শোনার পর আমি ঠিক করেছি আমি এবার লাইফে একটা ডিসিশন নেবই,
আমাদের যখন বিয়েটা হবে তাহলে তুমি বাবার সাথে শিগগিরই কথা বলো, বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর বিয়ে হওয়ার পর আমি এই ফ্ল্যাটে এসে থাকবো, নিজের মনের মতন এই ফ্ল্যাটটা সাজাবো। কিন্তু আমার একটা কথা আছে যেটা আমি তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না না, মাইন্ড কেন করবো, আমরা এত বড় একটা ডিসিশন নিতে চলেছি, সবকিছু জেনে নেওয়াটা দরকার, পরে কমপ্লিকেটেড হয় না ব্যাপারটা, জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। জানো তো আমার না মোটেই নিজের বাড়িতে থাকতে ভালো লাগে না। কেন নিজের বাড়িতে থাকতে ভালো লাগে না? কেন কি করে ভালো লাগবে বলো, যে বাড়িটায় আমি জন্মেছি বড় হয়েছি, যেখানে আমার মা বাবা নিজের দিদি দাদা থাকে, সেখানে একটা বাইরের মেয়ে ছড়ি ঘোরাবে? বাইরের মেয়ে কি? সর্বমঙ্গলা, আমার ছোটদা ভাইয়ের বউ। কোনো ভয় নেই ডাক্তারবাবু, আমরা বুঝতেই পেরেছিলাম যে আপনি ষড়যন্ত্র শিকার হয়েছেন। হ্যাঁ হয়েছি, আমার বউ ছেলেকে আটকে রেখে আমাকে বাধ্য করা হয়েছিল যাতে আপনাকে ওই ওষুধটা প্রেসক্রাইব করি, যে ওষুধটা খেলে আপনার ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, এটা আমি করতে চাইনি, কিন্তু আমার বউ ছেলে করে আটকে রেখেছে, এখন আটকে রেখেছে, ওদের উপর অত্যাচার করছে, ভীষণ অত্যাচার করছে। সেদিন বাড়ি ফিরে দেখি সমস্ত বাড়িটা ভীষণ অন্ধকার। বিনু পাপন, বিনু কোথায় গেল সব? এত টেনশন করলে হবে? আপনাকে ঠিক আমি যা যা করতে বলবো আপনি ঠিক তাই তাই করবেন, সেটা যদি না করেন তাহলে মনে রাখবেন বউ বাচ্চাকে জীবনে আর কোনোদিনও নিজের চোখে দেখতে পাবেন না। প্রেসক্রিপশনে যখন আপনি অন্যান্য ওষুধগুলো লিখবেন তার সাথে একটা একটা ওষুধ আপনাকে অ্যাড করতে হবে। কোন ওষুধ? এই ওষুধটা। আমাকে এমনও বলা হয়েছিল যদি আপনার ঘ্রাণ শক্তির লোপ না পাই তাহলে আমার বউ ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। এই কাজ আপনাকে দিয়ে কে করিয়েছে ডাক্তারবাবু? উনি আপনাদের বড় শত্রু। শত্রু? হ্যাঁ শত্রু। উনি চান আপনাদের পরিবারকে, আপনাদের কারখানাকে, আপনাদের ব্যবসাকে ধ্বংস করে ফেলতে। দুনিয়ার সামনে আপনাদের মাথা হেট করতে চাই, এর জন্য আমাকে অনেক টাকা সেধেছিল, কিন্তু বিশ্বাস করুন আমি একটা টাকাও নিইনি, আমি কোনো টাকা নিইনি, আমি কোনো টাকা নিইনি। এই কাজ আপনাকে দিয়ে কে করেছে ডাক্তারবাবু, আপনি নামটা বলুন। কিন্তু নাম বললে যে আমার বউ ছেলেকে মেরে ফেলবে। কিচ্ছু করতে পারবে না, আমি আপনাকে কথা দিচ্ছি, ওই ম্যাডাম আপনার বউ ছেলের কিচ্ছু করতে পারবে না, আপনার বউ ছেলেকে আমি উদ্ধার করে আনবো। এই সর্বমঙ্গলে আপনাকে কথা দিচ্ছে, আপনার বউ ছেলেকে উদ্ধার করে আনবেই আনবে। এবার বলুন ডাক্তারবাবু, চুপ করে থাকবেন না, এবার নামটা বলুন। সৌমিলি মিত্র। সৌমিলি, তোমার এত বড় সাহস! বারবার আমি তোমায় ক্ষমা করে দিয়েছি কিন্তু এবার আর নয়, এবার তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এবার আমি তোমায় শাস্তি দেব, দেবই।